নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ফুডেজ 2022। আজকে যে রান্নাটা আপনাদের সামনে আমি নিয়ে এসেছি সেটা আমার মেয়ের ভীষণ প্রিয় রান্না, তাই আমার মেয়েও আজকে আমার সাথে রয়েছে। আর মাছ খেতে আমার মেয়ে ভীষণ ভালোবাসে, আজকে বানাচ্ছি আর মাছের মালাইকারি। ভীষণ স্বাদে দুর্দান্ত হয়, আপনারা প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখবেন এবং রান্না করে আমাকে জানাবেন কেমন লাগলো, অসাধারণ খেতে হয়। চলুন দেখে নিই রেসিপিটা। আর মাছের মালাইকারি বানানোর জন্য প্রথমেই আমাদের লাগছে আর মাছ। আর মাছ এখানে 5 পিস মাছ আমি নিয়েছি, আর মাছ এটায় 1 টিস্পুন 2 টিস্পুন হলুদ আর পরিমাণ মতো যা নুন লাগে সেটা দিয়ে আমি মাখিয়ে নিয়েছি। আর মাছে যেহেতু নুন হলুদটা বসতে একটু সময় লাগে সেহেতু আগের থেকেই আমি এটাকে মাখিয়ে রেখে দিয়েছি। আর তার সাথে মশলার জন্য আমাদের যেটা লাগছে সেটা হলো 2 পেঁয়াজ নিয়েছি আমি, 1 টমেটো, 4 কাঁচা লঙ্কা, এখানে 3 টুকরো আদা রয়েছে আর 4-5 কোয়া রসুন রয়েছে। এটা লাগছে আমাদের মশলার জন্য। আর ফোড়নে দেব তেজপাতা, দারচিনি আর ছোট এলাচ। চলুন শুরু করি রান্নাটা। মাছটা প্রথমেই ভেজে নেব, কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন, তবে সর্ষের তেলে ভীষণ ভালো হয় এটা। আর মাছ ভীষণ ফাটে তেলে দিলে, তাই জন্য আর মাছে কাঁচা সর্ষের তেল সামান্য মাখিয়ে নেব। আর মাছ, বোয়াল মাছ এগুলোতে কাঁচা সর্ষের তেল মেখে যদি ভাজা যায় তাহলে অত ছেটে না। তেল গরম হয়ে গেছে বন্ধুরা, আমি খুব সাবধানে মাছগুলোকে ছাড়বো। আর মাছ খুব সাবধানে ভাজবেন, চেষ্টা করবেন চাপা দিয়ে ভাজার। যদিও এটা আমি কাঁচা তেল মাখিয়ে নিয়েছি বলে ছেটেনি, তবুও আমি সাবধানতার জন্য ঢাকা দিয়ে ভাজছি। মাছ ভাজা হয়ে গেছে, মাছটা এক এক করে তুলে নিচ্ছি। মশলাটা পেস্ট করে নেবো এবার। বন্ধুরা, আমি একটা জিনিস বলতে ভুলে গেছিলাম, আমি এখানে কয়েকটা আমার কাজু দরকার, তো কাজু নিয়ে নিয়েছি আমি। এর মধ্যে কাজুটাও দিয়ে দেবেন। তো আমি 2 পেঁয়াজ দিয়ে দিচ্ছি, 1 টমেটো, ছোট ছোট 3 টুকরো আদা, 4-5 কোয়া রসুন আর 4-5 কাজু। এটা অল্প জল দিয়ে আমরা ভালো করে পেস্ট করে নেব। আর মাছের মালাইকারিতে আমি কিন্তু কোনো জল ব্যবহার করব না। যতক্ষণ মশলাটা কষছে আমি দেখিয়ে দিই, আমি নারকেলের দুধ ব্যবহার করছি এতে। তো আমি হাফেরও বেশি, তো ছোট নারকেলের হাফ নারকেলটাকে কুড়িয়ে নিয়েছি প্রথমে। তো এমনভাবে নারকেলটাকে কুড়িয়ে নেবেন যাতে ভেতরের খোলার অংশগুলো না থাকে, ওপরের অংশগুলো সম্পূর্ণভাবে কুড়িয়ে নিয়ে। যদি আপনারা ঘরে যারা নারকেলের দুধটাকে বের করতে পারেন না, তারা কি করবেন, একটা জুসারে অথবা মিক্সার গ্রাইন্ডারের বাটিতে গরম জলে প্রথমে ভিজিয়ে রাখবেন নারকেল কোড়াটাকে। তারপর সেই ভেজানো নারকেল কোড়াটাকে ওর মধ্যে আরেকটু জল দিয়ে একবার চালিয়ে নেবেন 1-2 বার। তখন যে দুধটা বেরোবে সেটা হচ্ছে এটা, একদম ঘন দুধ। আমি আঙুল ডুবিয়ে দেখিয়ে দিই আপনাকে, আপনাদের একদম ঘন। এটা হচ্ছে প্রথম পোর্শনটা। তারপর আবার যখন সেটাকে ছেঁকে নেওয়ার পর আবার জল দিয়ে এটা হচ্ছে আরেকটু কম ঘনত্ব, সেই দুধটা বেরোবে। আর একদম শেষে যেই ছিবড়ের মতো পড়ে থাকবে ওটার মধ্যে জল দিয়ে গুলিয়ে নিলে তারপর একদম পাতলা এই দুধটা বেরোবে। তো এটা দিয়েই মূলত আজকে রান্নাটা হবে। মাছ ভেজে যতটুকু তেল ছিল এই তেলটাতেই মোটামুটি আমার রান্নাটা হয়ে যাবে। সামান্য তেল দরকার আমার, আমি অল্প একটু সর্ষের তেল অ্যাড করে দিচ্ছি। তেলে ফোড়ন দিয়ে দেব,
দারচিনি, এলাচ, ছোট এলাচ আর তেজপাতা। ছোট এলাচগুলো অবশ্যই ফাটিয়ে দেবেন, না হলে ভীষণ ফেটে চলে আসে। এগুলো আমি ফোড়ন দিয়ে দিলাম। তেলে এবার মশলাটা দিয়ে দেবো। এবার মশলার মধ্যে আমি একে একে দিয়ে দিচ্ছি 2 চামচ মতো নুন, দিয়ে দিচ্ছি হলুদ 1 টিস্পুন হলুদ যথেষ্ট, আপনারা মাছের পরিমাণ অনুযায়ী হলুদটাকে অ্যাডজাস্ট করে নেবেন। আমি দিচ্ছি কাশ্মীরি এক চিলি পাউডার, ঝাল লঙ্কার গুঁড়ো আমি দিচ্ছি না যেহেতু আমার মেয়ে খাবে, তো আমি 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিচ্ছি এর মধ্যে, আর একদম 1/2 টিস্পুন ধনে গুঁড়ো, খুবই সামান্য, ধনে গুঁড়োটা খুবই কম। দিয়ে দেব 1 চামচ মতো চিনি, এবার মশলাটাকে ভালো মতো কষিয়ে নেব। মশলাটা একদম কষানো হয়ে গেছে, একদম তেল ছেড়ে দিয়েছে দেখুন। এবার সেকেন্ড প্রেস যে মিল্কটা, কোকোনাট মিল্কটা, সেটা আমি দিয়ে দিলাম। আমি একদম সেকেন্ড পোর্শনের যে দুধটা, নারকেলের দুধটা, সেটা দিয়ে এটাকে কষিয়ে নিলাম যাতে এটার টেস্টটা ভালো আসে। এবার আমি একদম যে পাতলা নারকেলের দুধটা সেটাকে এর মধ্যে দিয়ে দেব, এটা আমার জলের কাজটা করবে। গ্রেভিটা কিন্তু জলটা ফুটে উঠেছে, এবার মাছগুলোকে দিয়ে দেব। এটা একটু ফুটে উঠলে তারপর শেষে আমি একদম ঘন নারকেলের যে দুধটা সেটা দেব, তো এটাকে কিছুক্ষণ মাছটাকে ফুটতে দেব। মাছগুলোকে একটু উল্টে পাল্টে দিলাম, এবার এটাকে ঢাকা দিয়ে জাস্ট 2 মিনিটের জন্য ফুটতে দেব। 2 মিনিট হয়ে গেছে, আমি ঢাকাটা তুলে নিচ্ছি। এবার একদম ঘন হয়ে এসছে, এবার এর মধ্যে আমি দিয়ে দেব একদম ঘন দুধ। দেখুন ক্রিম গুলো লেগে আছে, এটাই হচ্ছে মেন, স্বাদটা বাড়িয়ে দেয়। নারকেলের শেষে নারকেলের দুধটা দিয়ে আমরা কিন্তু বেশিক্ষণ ফোটাবো না, এটাকে একদম লো ফ্লেমে রেখেছি, একদম হয়ে এসছে আমার এটা। এর মধ্যে গরম মশলার গুঁড়োটা, সামান্য গরম মশলার গুঁড়ো আমি ছড়িয়ে দিলাম, এর উপর থেকে আমি দিয়ে দেবো 1 চামচ মতো ঘি। আপনারা যদি বেশি চান বেশিও দিতে পারেন। এবার ঢাকা দিয়ে গ্যাসটা অফ করে দিলাম, এবার ঢাকা দিয়ে একটু স্ট্যান্ডিং টাইম দিলেই কিন্তু আর মাছের মালাইকারি সম্পূর্ণ রেডি। তো বন্ধুরা, আজকের আর মাছের মালাইকারি কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর কি করবে মম্মা, বলে দাও সবাইকে কি করতে হবে। অনেক অনেক কি অনেক অনেক লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, আর ফার্দার নোটিফিকেশনের জন্য কিন্তু বেল আইকনটি প্রেস করতে একদম ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।